তিন দিনের ব্যবধানে ফরিদপুরে পেঁয়াজের দর কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকায়, দেশীয় 90 টাকায়। মুড়িকাটা 45-48, আর পুরানটা বিক্রি হচ্ছে 2800 টাকা মোড়, 70 টাকা কেজি। আমরা হালকা পাতলা উঠেছি 48-50। জেলা কৃষি বিভাগ বলছে ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে সৃষ্ট তিন দিনের বৃষ্টিতে ফরিদপুরের 20,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংস্পর্শে অল্প সময়ে পচনশীল বলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পেঁয়াজের ফলনে। জোয়াদের আগে ফরিদপুরের বাজারে মুড়িকাটা পেঁয়াজের পাইকারি মূল্য ছিল কেজি প্রতি 25-30 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 45-55 টাকায়। দেশি পেঁয়াজের পাইকারি দর 50-60 টাকা ছিল, বর্তমানে বিক্রি হচ্ছে 70-80 টাকায়। চাষিরা বলছেন মুড়িকাটা পেঁয়াজের ক্ষেত তলিয়ে যাওয়াতেই এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। ফরিদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় স্বল্প সংখ্যক চাষি গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে এনেছেন। এসব পেঁয়াজ ঘূর্ণিঝড় জোয়াদ আসার আগেই তোলা হয়।